এগুলো কি করছো বাবা, কি করো এগুলো? কি এগুলো? পেঁয়াজ। এটা কি? এটাকে পেঁয়াজ, এটা কি, এটা কি, এটা এটা পেঁয়াজ? ভালো করে বলো। না পেঁয়াজ, এটার নাম পেঁয়াজ? বলো রসুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব আমি দেশি মুরগির কষা ভুড়া। এই মুরগিটা কষা ভুনা তরকারি কেন বললাম, মুরগিটা অনেক কষিয়ে রান্না করতে হয় অনেকক্ষণ পর্যন্ত। তো একটা দেশি মুরগি বের করেছি আমি, এটা এখন কেটে নিচ্ছি আর মুরগিটাই রান্না করব আজকে। আর সিম ভাজি করব, সিম বসিয়ে দিয়েছি অবশ্য অলরেডি চুলার মধ্যে। তো প্রথমে আমি মুরগিটা কেটে ধুয়ে নিব। আর পেঁয়াজটা কুচি করাই থাকে, আমি বাটিতে আলাদা করে কুচি করে রেখে দিই ফ্রিজে। আর পেঁয়াজ কুচিটা থাকলে যখন তখন রান্না বান্না খুব ঝটপট হয়ে যায়, যে কোনো ভাজি অথবা তরকারিতে খুব দ্রুত দেওয়া যায়। পেঁয়াজটা কাটাই বেশি ঝামেলা মনে হয় আমার কাছে। তো বড় বক্সের মধ্যে এক বক্স করে আমি পেঁয়াজ কুচি করি, 2 থেকে 3 দিন যায়, টানা অবশ্য বেশি দিন নিই না। আর পেঁয়াজটা অবশ্যই বাটিতে কুচি করলে ওটা পলিথিনে বাটিটা ঢুকায় পলিথিনের মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে পেঁয়াজের গন্ধ হয়ে যায় ফ্রিজে। আর চিকেনের মধ্যে কিন্তু এই অংশটাতে কিন্তু একটা হারাম থাকে, এটাকে নাকি হারাম বলে, এটা কিন্তু বের করে নিতে হয়। এটা আমিও জানতাম না অবশ্য, আমার শাশুড়ি একদিন কাটতেছিল তো আমাকে শিখিয়েছে। তো এই পার্টটার মধ্যে, এই মাংসের নিচের পার্টটার মধ্যে একটা হারাম থাকে, মাংসটা একটু সরাইলে হারামটা পাওয়া যায়, এটার এই খাওয়া যায় না, যেরকম সাদা একটা সুতার মতো। আর আমি চেষ্টা করি সবজি আর পেঁয়াজটা সবসময় কেটেই রাখার জন্য, সবজি আর পেঁয়াজটা কাটা থাকলে যে কোনো সময় সবজিটা ধুয়ে বসিয়ে দাও ঝটপট। আর এই দেশি মুরগিটা কিন্তু বেশ ভুনা ভুনা করলে খুব মজা হয়, এটা আলু দিয়ে ঝোল করলে অবশ্য ভালো লাগে। বাট আমি আজকে যেভাবে রান্না করব অসাধারণ হয় এই রান্নাটা, এভাবে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো মুরগিটা এখন ভালো করে আমি ধুয়ে নিব। মুরগির গায়ে কিন্তু অনেক পিচ্ছিল পিচ্ছিল কিছু থাকে, এগুলো এভাবে চিমটা চিমটা উঠাতে হয়। তো চিকেনটা ধোয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিব। আর একটা চুলাতে আমি সিম ভাজি বসিয়েছি, ভাজি এটা সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিই। আর পানিটা শুকিয়ে আসলে তখন আমি ধনে পাতা দিয়ে সিম ভাজিটা নামিয়ে রাখি। এভাবে আমি সিম রান্না করি। তো চুলার মধ্যে একটা প্যান দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা লাল লাল করে যতই ভাজবেন, তো আপনার রান্না তরকারির কালারটা কিন্তু একটা দারুণ কালার হয়, একটা লালচে কালার। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। এখন পেঁয়াজটা আগে আমি ভেজে নিব, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা লালচে একটা কালার চলে এসছে, এখন আমি দিয়ে দিব
তেজপাতা আর সাদা এলাচ তিনটা এরপর লাগবে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর এরপর লাগবে শুকনা মরিচের গুঁড়া ঝালটা আপনারা স্বাদমতো দিবেন লবণটাও স্বাদমতো আর মুরগির মাংসের তরকারিতে আমি একটু ঝাল ঝাল খাই এজন্য মরিচের গুঁড়া একটু বেশি করে দিব আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাগবে হচ্ছে ভাজা ধনে জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এগুলো কিন্তু সবই আমার বাসার হোমমেড এগুলো একটাও কেনা না আর ভাজা ধনে জিরের গুঁড়োটা কিন্তু আমি একসাথে রেখে দিই মিক্সড করে আর লবণটা অবশ্যই স্বাদমতো তো এই মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব এরপর মুরগির মাংস দিয়ে দিব আর এগুলো আমি কষাবো মিনিমাম 10 মিনিট মাংসটা যত কষাবেন ততই টেস্ট হয় স্পেশালি যে কোনো মাংস বিফ হোক বা খাসির মাংস যাই হোক যত কষাবেন ততই স্বাদ তো আমি 10 মিনিটের মতো চুলোর আঁচটা একটু লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নিব মাংসটা তো কষানো শেষ হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব এখানে 3 কাপ পরিমাণ এরপর আমি ঢেকে দিব মিনিমাম 15 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে তো ফিরে আসলাম 15 মিনিট পর আর ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নিই এভাবেই আমার হচ্ছে তো এই তো হয়ে গিয়েছে দেশি মুরগির কষা তরকারি তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার হয় তরকারিটা আর দারুণ একটা ফ্লেভার আসে খেতে অনেক মজার হয় তরকারির কালারটাও কিন্তু সেই রকম এসছে তো চলে এসেছি আমার বারান্দায় বারান্দার গাছগুলোতে একবেলা পানি না দিলে পা মাটিগুলো দেখেন কি শক্ত হয়ে গেছে আর এটা হচ্ছে স্নেক প্লান্ট এটার পাশ দিয়ে একটা গাছ হচ্ছে এটা আমি উঠে আলাদা একটা টবে লাগাবো এগুলো গাছ থাকা অবশ্য সুবিধা আছে একটা গাছ দিয়ে অনেকগুলো লাগানো যায় আর এই হচ্ছে আমার সুইট কিউট গাছ দুইটা এই দুইটা গাছ আমার খুবই পছন্দের এগুলোকে বেশি পানিও দেওয়ার দরকার হয় না দুই দিন পর পর দিলেও হয় এই গাছটাতেও দুই দিন পর পর পানি দিলেও হয় আর এই যে ভাই বোন দুজনেই অনেক অসুস্থ ওদের খেলাধুলা নেই আজকে ওদের এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই আয়েশার তো জ্বর ও সারাদিন শুয়ে থাকে না হলে অধিকাংশ সময় আমার কোলেই থাকে আয়েশার ওর ভাইয়ার পাশে শুয়ে আছে আর ওর ভাইয়ারও অনেক কাশি এই জন্য গলায় মাফলার পেঁচিয়ে আছে দুজনেই একদম চুপচাপ তো এই হচ্ছে আমার আজকের দিনের কিছু অংশ তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ